তাহলে যে কোনো বেকার মানুষ ঘর উঠায় কোম্পানির যে এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে, তারা মুরগি সব বাচ্চা সব দিয়ে দেবে, দিয়ে দেবে পরে বড় করা পর্যন্ত খাবার দিবে, খাবার দেওয়ার পরে আবার তারা বাচ্চাও ইয়ে মুরগিও নিয়ে যাবে। সুবিধা আছে অবশ্য, শ্রম দিলে পারে মানে একটা লোক যদি পারে একটু কষ্ট করে যে না আমি টাকা পয়সা ইনকাম করতে চাই, তাহলে একটা ফার্ম করে টাকা পয়সা ইনকাম করতেই পারে। আর যদি পারে মনে কর আসল যদি ফার্মে গেছিলাম, যাওয়ার পরে বললো যে মুরগি নাই, তা বললাম তাহলে ভাই ঘর উঠে লাভ কী করছো তুমি? কাজে তিন চারটা ইয়া উঠাইছিলাম, ওটা না পরে প্রচুর লাভ হয়েছে, এবার উঠাবে। মেম্বারি নির্বাচনের কারণে সে আপাতত বন্ধ রাখছে, মেম্বারি নাকি নির্বাচন করবে। কথা বলছেন, ভালোই লাগে থাকলে তো এখানে ভালোই লাগে। হ্যাঁ ভালোই থেকে এমনি যে আমি দুদিন ধরে করি না, আমি বাসি না, আর শরীরের ব্যথা আগে আগে যে লোক নিয়োগ দিয়েছে সেগুলো নাই, মানে লোকগুলো যেটা মহিলাগুলো নিয়োগ ছিল ও মানে ওটা ওই ফার্মও দেখে এখানেও দেখে। ওই খামারে জল বেয়েছে এনে আবার একটা চেংড়া রাখছি, এনু মনে করো কই রাখে অনু যাবো গা অনু জায়গা বিকেল হইলে অনু যায় করে আবার আসে সন্ধ্যাবেলা। তুই পুরুষ মানুষ ভালো যার তো সময় দিতেছে কন্টিনিউ, পাশাপাশি রাত্রে বোধে থাকে তার বেড়া থাকলে পারে, আর কোনো সমস্যা নেই ওই পাশে এখন মুরগি উঠাবে। এতো বিশেষ এমনি কম যায় বসি মুরগি আল্লাহ হারে দিছে 1300 মুরগি আসার না, ওই জন্য 1300 দিছে আর 2-300 আল্লাহ হারে করে দিল। এটা বিশাল ফার্ম, মাত্র অর্ধেকটা উঠেছে, অর্ধেক জায়গা লাগলো। তো এর আগে এসে দেখলাম পাকিস্তানি ছাইরা বলতো সেটা ইয়ে করে নাই, ছাইরা ভালো নিছে ভালো হয়েছে, এই যে ঘাস অনেক হয়েছে এখন তো ছাইরা পালাই যা পাকিস্তানি। এখন ওরা আমাদের লাভ হয়েছে না লাভ খানি মুরগি পায় একটু গ্রাস কেন তোমার সুন্দর লাগতেছে। এখন মুরগির দাম কেমন? আমি তো সেদিন কিনলাম বোধ হয় 180 টাকা কেজি, বিক্রির ঝামেলা নাই, এটা তো বিরাট জিনিস যে ওরা লাভ হোক লস হোক নিয়ে যাবে এসে, এটা তো আর প্রতিষ্ঠানে কোনো সমস্যা না।